কুমিল্লার দাউদকান্দি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় নুরে আলম মিয়া নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে জামালপুরের দেওয়ানগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার সকালে রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় নুরে মিয়া দেওয়ানগঞ্জ উপজেলার ডাংথরা ইউনিয়নের পাথরেরচর গ্রামের মৃত মিঠু মিয়ার ছেলে মিঠুকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত যাবজ্জীবন সাজা প্রদান করে গ্রেপ্তারের পর মিঠুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামলচন্দ্র ধর গতকাল বিশ ছয় দুই হাজার তেইশ তারিখ বেলা দুই ঘটিকার সময় ঢাকা বনশ্রী এলাকা হইতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ও তার একটা নর্মাল ডব্লিউ আসামিকে গ্রেপ্তার করিয়ে আমাদের থানা হেফাজতে আনি এবং অধ্য ইংরেজি একুশ ছয় দুই তারিখ বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে প্রেরণ করা হইয়াছে